24 ঘন্টায় 714 জনের মৃত্যু হয়েছে, কমলো সুস্থতার হার। মধ্যপ্রদেশের 4 জেলায় আংশিক লকডাউন, দিল্লিতে এখনই লকডাউন নয়, জানালো কেজরিওয়াল সরকার। রাজ্যে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, দেশজুড়ে একদিনে প্রায় 90,000 মানুষের শরীরে ভাইরাস। 24 ঘন্টায় 714 জনের মৃত্যু হয়েছে, কমেছে সুস্থতার হার। মধ্যপ্রদেশের 4 জেলায় আংশিক লকডাউন, দিল্লিতে এখনই লকডাউন নয়, কে জানিয়েছেন কেজরিওয়াল। এবং এই স্ট্রেন অত্যন্ত ভয়ানক আকার ধারণ করছে, কারণ গত 24 একদিনে আক্রান্ত প্রায় 90,000, এবং এই সংখ্যাটা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। আর তার মধ্যে যেভাবে পাঁচ রাজ্যে ভোট চলছে, তাতে কিন্তু এই সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে পারে এমন একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। ডক্টর কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। যেটা জানতে চাইবো আপনার কাছে, যে লক্ষাধিক 1 লক্ষের কাছাকাছি প্রত্যেক দিন হতে চলেছে, এই মতো অবস্থায় আমরা যদি আর সচেতন না হই, আর কবে সচেতন হব? মনে রাখতে হবে যে যারা এতদিন প্রথম যে ঢেউ, সেই ঢেউকে মোকাবিলা করেছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তারাও তো ক্লান্ত হয়ে পড়েছেন। এবং দেশের সরকার এখনো কেন উদ্যোগ নিচ্ছেন না যে অত্যন্ত কম সময়ে ব্যাপক মানুষের মধ্যে ভ্যাকসিনেশনের কাজটা শুরু করে দেয়া? এখনো পর্যন্ত মাত্র 2% মতো মানুষের ভ্যাকসিনেশন হয়েছে এবং ন্যাচারাল ইনফেকশন হয়েছে। এই টিম অবিলম্বে আর দেরি না করে দেশের মানুষের মধ্যে ভ্যাকসিনের সুযোগ দিতেই হবে, সম্প্রসারিত করতেই হবে, সরকারি বেসরকারি সব স্তরের স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করে ভ্যাকসিনেশন আওতায় আনতেই হবে, নইলে এই ঢেউ রোধ করা যাবে না, আবার লকডাউনের পথে যেতে হবে হয়তো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা নেই এবং এই কারণেই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এমনটাই কিন্তু মনে করছেন চিকিৎসকেরা। অন্যদিকে ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দুদিনে প্রায় দ্বিগুণ হয়ে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সংখ্যাটা ছিল 982, আর গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1773 জন। দৈনিক সংক্রমণের হার 4.94% থেকে বেড়ে 1 লাখে পৌঁছে গিয়েছে 6.42%। আক্রান্তদের মধ্যে 513 জনই কলকাতার, অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে সংক্রমিতের সংখ্যা, যা আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মনে। দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা, গত 24 ঘন্টায় আক্রান্ত সেখানকার 331 জন। তৃতীয় স্থানে দক্ষিণ 24 পরগনা, সেখানে সংক্রমিত 173 জন। গত 24 ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের 4 জনে, তাদের মধ্যে 2 জন কলকাতার এবং বাকি 2 জন হাওড়ার বলেই জানা যাচ্ছে। গরম বাড়ছে, ভোট চলছে, সঙ্গে পারদ চড়ছে রাজনীতিতেও, আর একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। নন্দীগ্রামের ভোট হয়ে গিয়েছে, কিন্তু নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার জন্য করোনা পরীক্ষার যে নির্ধারিত পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের ধারে কাছেও যাওয়া সম্ভব হয়নি। অর্থাৎ গত 7 দিন কেবলমাত্র 26 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী কমপক্ষে 2200 পরীক্ষা হবার কথা ছিল, কিন্তু পরিসংখ্যান বলছে গত 7 দিনে করোনা পরীক্ষা করিয়েছেন মাত্র 650 জনের মতো। নন্দীগ্রামের ভোট পার্বণে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে এমন উদাসীনতা তথ্যই উঠে এসেছে Zee24 ঘন্টার হাতে। ভোট উন্মাদনায় শুধু নন্দীগ্রামই নয়, গোটা বাংলাতেই কেমন একটা গাছাড়া ভাব আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এই উদাসীনতার মূল্য চোকাতে হবে না তো? প্রশ্নটা বড় করে দেখা দিচ্ছে নন্দীগ্রামের পরিসংখ্যান থেকেই, এবং এই পরিসংখ্যানটা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভয়াবহ আকার নিচ্ছে।